গত দুই একদিন আগে ইন্টারনেটের কল্যাণে দেখলাম যুবক ছেলেমেয়েরা শত শত যুবক ছেলেমেয়েরা এবাদত কি জিনিস দেখেন কত সব কামাই করতেছে শত শত যুবক ছেলেমেয়েরা কোন একটা মাঠে মাঠের নাম জানে না মাঠে ইফতারের আগে একত্রিত হয়েছে মাথায় একটু একটু নামাজ রোজা পালন করছে সিয়াম পালন করেছে রোজা পালন করিয়া তো ওনারা সবাই বিয়ে শাদি না করিয়া গার্লফ্রেন্ড এগুলি একসাথে নিয়ে আল্লাহর ইবাদত করতে গেছে কি করার জন্য ইফতার করার জন্য মাঠে একত্রিত হয়েছে দুইজন 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 সব হবে তো হবে কেন সর্বপ্রথম কেন সব হবে না এই যে টাঙ্গি সাফ করতেছেন আপনি টাঙ্গির ভিতরে তিন চারটা ইঁদুর পরে মরে বসে আছে তো আপনি বারবার পানি পরিষ্কার করতেছেন বারবার কি করতেছেন পানি পরিষ্কার পানি পাক হবে তো কেন হবে না আগে প্রথমে নাপাক মরাটা যে কয়টা নাপাক মরা আছে এখানে এগুলো আগে ফেলে দিতে হবে তারপরে ভালো করে ওয়াশ করতে হবে তারপরে পবিত্র হবে না হলে এর এক পর্যন্ত পাক হওয়ার সম্ভাবনা নাই আগে তুমি তো যে কাজ করতে গেছো এই কাজ তো হারাম কাজ করতে গেছো তুমি হারাম দিয়ে সব কমাইতে চেষ্টা করতেছো হারাম কাজ করে তুমি সব কমানোর চেষ্টা করতেছো তুমি যে গার্লফ্রেন্ড বিয়ে না করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি যদি গেছো তুমি যে সেখানে গেছো এই যাওয়ার অনুমতি তো ইসলামের শরীয়তে আল্লাহর নবীর শরীয়তে কোরআনের আয়াত দিয়ে শরীয়তে তো এর কোনো অনুমতি গেল কেন এই যাওয়াটা তো তোমার জন্য হারাম আমি মুসলমান হিসেবে এই যাওয়াটা আমার জন্য হারাম আমার স্ত্রী নিয়ে গেলে ইবাদত সওয়াব কিন্তু পর্দা করে আমার স্ত্রী নিয়ে গেলে অবশ্যই সওয়াব কিন্তু কি রক্ষা করে পর্দা রক্ষা করে কারণ পর্দা করা ফরজ আমি যে এখানে ইফতার করতে গেছি ওখানে যাওয়া আমার জন্য নফল না এজন্য আমরা ভবিষ্যতে যারা শিক্ষিত সমাজ যারা বই লিখবেন যারা জাতির জন্য পাঠ্যসূচি অনুমোদন করবেন যারা জাতির জন্য পাঠ্য শিক্ষা কার্যক্রম যারা অনুমোদিত করবেন ওই ডিপার্টমেন্টে যারা বসে বসে আপনারা কার্যক্রম পরিচালনা করছেন এখানে শতকরা 90 ভাগের বেশি মুসলমান এদেশের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঠ্যসূচি যখন আপনারা ঠিক করবেন এটা ঠিক করার সময় মাথায় এটা রাখবেন যে এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহ পাকের আজান হয় এদেশে ইসলাম বিরোধী কোন শব্দ বইয়ের মধ্যে ছেলেরা মানবে না আমরা যতই নাফরমান হই বিকেল বেলা এসে আমি সেই সালাতুল আশার এসে আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে আমি তারাবির নামাজ দাঁড়িয়ে যাই ঠিক কিনা বলেন আমি যতই গুনাহগার হই আমার নবীজিকে কেউ গালি দিবে তো আমার কোরআন বিরোধী কেউ কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করবে সেটা দেশে হোক সেটা আন্তর্জাতিক দুনিয়াতে হোক গোটা দুনিয়াতে মুসলমান গর্জে উঠবে এটার উপরে আমরা সবাই জান্নাতের সন্তান আদম আল ইসলাম আমাদের আব্বা হাওয়া আল ইসলাম আমাদের মা এই দুজন মা বাবা জান্নাতে ছিলেন আমরা সবাই জান্নাতে ছিলাম আমাদের মা বাবা বের হওয়ার কারণে আমরাও বের হয়ে চলে আসছি দুনিয়াতে সাময়িক আমাদের আশা লাগছে অরিজিনাল আমরা কোথাকার নাগরিক জান্নাতের নাগরিক এবং আগে পরে অবশ্যই ইনশাল্লাহ মৃত্যুর পরে বিচারের পরে আমাদের ঠিকানা কোথায় বলেন জান্নাতের ভিতরে তাহলে এই বনি আদম বানাইছেন আল্লাহ কোথায় রাখার জন্য জান্নাতে রাখার জন্য এবং এই বনি আদমের আগে পৃথিবীতে কোন বানর বলেন কুত্তা বলেন কুকুর বলেন বানর বলেন হিংস বলেন এই কি বলে বাঘ বলেন ভাল্লুক বলেন আরো যত প্রাণী আছে পৃথিবীতে কোন প্রাণী ছিল না সর্বপ্রথম প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কোরআনের এই আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে মানব জাতির আগে অন্য কোন প্রাণী ছিল ওই প্রাণী থেকে মানব জাতি সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কুফুরি বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য কোন শিক্ষিত বুদ্ধিজীবী কোন সাহিত্যিক কোন বুদ্ধিজীবী কোন ব্যক্তি কোন শিক্ষিত ব্যক্তি কোন প্রফেসর কোন ডক্টর কেউ যদি বলে কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে যে মানব জাতির আগে মানব ছিল তারপরে মানুষ হয়েছে এটা কুফুরি বক্তব্য সে যত বড় শিক্ষিত হোক তার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এই বক্তব্য আমরা মানি না সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাদেরকে বানিয়েছেন এবং বানিয়ে আমাদের আম্মা আব্বাকে আল্লাহ কোথায় রাখছেন
জান্নাতের ভিতরে রেখেছেন এবং এই জান্নাতে আমরা ছিলাম মা বাবা চলে আসছে আমরাও চলে আসছি কারণ কোন কারণে যদি একটা 3 মাসের 4 মাসের শিশু বাচ্চা এটা যদি কোন মায়ের কোলে থাকে মা যদি সাজা হয় তো মা জেলে গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে কোথায় যায় জেলে যায় আমাদের আম্মা আব্বা দুনিয়াতে আসছেন হাওয়া আল ইসলাম আদম আল ইসলাম পৃথিবীতে আসছেন এই কারণে আমরাও দুনিয়াতে আসা লাগছে নাহলে আমাদের অরিজিনাল বাড়ি কোথায় জান্নাতের ভিতরে একতার ভিতরে কোনো সন্দেহ নাই এটা যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে তাহলে এই বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য এই বক্তব্য কোন মুসলমান মেনে নিতে পারে না গোটা দুনিয়াতে যে জায়গাতেই হোক আমার প্রকাশ্যে যদি কোরআন পড়াইতে দেখি আমি যত বড় নাফরমান গুনাহগার হই আল্লাহ কোরআনের এই বেইজ্জতি আমি বরদাস্ত করতে পারি না ঠিক কি না বলেন এটা কেউ মানবে না কারণ এই কোরআন মৃত্যু পর্যন্ত আমার সম্পদ আমার রাসূল আখেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার শেষ সম্পদ আর কোন নবী আসবে না এটাই আমার নবী আর কোন কোরআন নাযিল হবে না এটাই আমার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঠিক কি না বলেন এজন্য এই দুই জায়গায় যদি কেউ হাত দেয় আল্লাহ পাকের বরাতের উপর যদি কেউ হাত দেয় শেষ নবীর নবুয়তের উপর যদি কেউ হাত দেয় আমার রাসূলুল্লাহর খতমা নবুয়তের উপর নবীদের ইজ্জতের উপর যদি কেউ হাত দেয় মুসলমান তার জিহ্বা টেনে বের করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمارت حاضرين আল্লাহ তাআলার লাখো কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি যে মহান মাহবুব রব্বুল ইজ্জত আজকে পবিত্র রমজানুল মুবারকের রোজাদার বান্দাদেরকে সাথে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত আন্দরকিল্লা শাহ জাম মসজিদে আমরা সকলে সালাতুল জোহর জামাতের সাথে আদায় করেছি এবং এরপরে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য বসেছি আল্লাহ তাআলা আমাদের এই বসাকে আমাদের সালাতকে আমাদের রোজাকে আল্লাহ কবুল করুন আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা মদিনাতুত তাইয়্যিবায় নবীজির খিদমতে আল্লাহ পাক দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায় দেন আমিন আমরা যেখানে বসছি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পৃথিবীর কেউ আমাকে দোয়া করুক আর বদদোয়া করুক গালি দেওক আর ভালো কথা বলো আমার কিছু আসে যায় না আমি কিছু সওয়াবের জন্য কিছু নেকির জন্য এখানে বসেছি অন্য কারো সন্তুষ্টির জন্য নয় ঠিক না বেটি সুতরাং আল্লাহ তাআলা যতক্ষণ এখানে বসি বসবো অল্প সময় আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে কিছু কথা আমল করতে পারি এরকম কথা শোনার জন্য এবং আমাকে বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কারণ বর্তমান পৃথিবীতে গোটা দুনিয়াতে মানুষ এখন সব কিছু এই ফিক্সারের উপর ইন্টারনেটের উপর সুনামের উপরে ভাইরালের উপরে মানুষ নির্ভরশীল হয়ে গেছে কথা ঠিক আলেম আলেম ছাড়া ব্যক্তি পাবলিক সবাই সমস্ত মানুষ আজকে তার সুনাম গোটা দুনিয়াতে কেমনে বেড়ে যাবে দেশে বেড়ে যাবে এই চিন্তা আর ফিকির নিয়ে মানুষ অগ্রসর হচ্ছে ইবাদতকে মানুষ ধুলার সাথে মিশিয়ে দিয়েছে সেখানে আর ইবাদতের আর কোনো চিন্তা ফিকির মানুষের দিলের ভিতর নাই একজন মানুষ ফরজ তওয়াব করতেছে তখনও সে সেলফি তুলছে ইবাদত কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তাও করতে পারবেন ঠিক না বেটি তো এই জন্য আমি এখন দেখলাম একটু আগে দেখলাম এই যে এখানে নামাজ পড়লাম এক ভাই নামাজ পড়ি ভিডিও করতেছে যে আমি নামাজে আসছি উনি নামাজ পড়ে ভিডিও করছে ঠিক এই জায়গাতে ভাইটাকে গালি দিচ্ছি না আল্লাহ তাকে সহিহ বুঝদান করুক এবং এটা গুনাহ এটা বুঝার তৌফিক দান তো গোটা দুনিয়াটা আজকে সেলফি সুনাম সুখ্যাতি তকবীর বাহবা মারহাবা এগুলির উপর নির্ভরশীল হয়ে গেছে কথা ঠিক না বেটি কিছু পাবেন না আপনি আল্লাহ থেকে
আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আপনি আগে তো ছিল কম 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা 4.5 লাখ টাকা পর্যন্ত কত বার ছিলেন এবার ডাবল দিয়ে হজে যাচ্ছেন কয় লক্ষ 7 লাখের মতো প্রায় খরচ করে আপনারা হজে যাবেন এবার কিন্তু সব ধ্বংস হয়ে যাবে বল হুজুর আপনি অগ্রিম কেমনে ঘোষণা দিলেন আমি ঘোষণা দিচ্ছি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আপনাকে ঘোষণা দিচ্ছে হাদিস সিদ্ধান্ত দিচ্ছে আমরা যা করতেছি আমাদের কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা রব্বুল ইজ্জত ভালো জানে এজন্য সমস্ত ইবাদত রিয়া নির্ভর মানুষ দেখালো নির্ভর হয়ে গেছে ঠিক না বেটি আল্লাহর থেকে হেফাজত করুন কারণ একটা মানুষ ফরজ তওয়াফ করতেছে ইহরাম অবস্থায় আছে তখনও বিনা কারণে ভিডিও করছেন আর সেলফি তুলছেন এগুলো তুলে দিয়ে দিচ্ছেন এগুলি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এর থেকে বাঁচার দরকার আছে না নাই বিশেষ করে হজে উমরাতে যারা যাচ্ছেন এখানে আমার সামনে অনেকে আছেন উমরাতে যাবেন রমজানে এখনো যাচ্ছেন আরো যাবেন হজে যাবেন হজে যারা যাবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য হজ করার তৌফিক দেন কারণ আমাদের হজের ভিতরে এখন রিয়া ঢুকে গেছে শিরক ঢুকে গেছে রিয়াটা লোক দেখানোটা একরকম শিরিকের গুনাহ লোক দেখানো ইবাদত করা এক প্রকার শিরিকের বলেন আমাদের ইবাদতের ভিতরে এগুলো ঢুকছে কি ঢুকে না তো এজন্য যারা হজে যাবে এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখানোর এই চিন্তা ফিকির একদম বাদ দিতে হবে একমাত্র একটা ইবাদত আছে মানুষ দেখাইয়া করার সুযোগ নাই সেটা হচ্ছে আমরা যে এখন বসছি এক মাস যে রাখবো এটার নাম রমজান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ওই মানদাররা তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি তোমাদের আগে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আগে অন্য নবীদের উম্মত ছিল তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম ওটা ছিল ভিন্ন রকম তোমাদেরটা ভিন্ন রকম এই রোজাকে কি জন্য আমি আল্লাহ ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন রোজার মাধ্যমে তোমরা জানো দিনদার হও তাকওয়াবান হও তোমরা জানো মুত্তাকি হতে পারো আমি আল্লাহ এই ব্যবস্থা করার জন্য রোজা দিয়েছি তোমরা দিনদার হবে তাকওয়াবার হবে পরহেজগার হবে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন তোমরা জানো মুত্তাকি হও আল্লাহকে জানো ভয় করো এটা যেন হতে পারে জন্য আমি রোজা দিছি কেন রোজা এমন একটা ইবাদত রমজানের সওম সিয়াম এমন একটা ইবাদত যেটা আপনি মানুষকে দেখাইয়া করার কোনো সুযোগ নাই যে কোনো প্রকারে যে কোনো ওয়াসিতায় আপনি পেট ভরে লুকাইয়া গোপনে আপনি খাওয়ার ব্যবস্থা আছে এবং এটা ভঙ্গ করে আপনি মানুষকে বলতে পারেন আমি রোজা রাখছি এই ধরনের একটা অপশন আছে না নাই আছে এই কারণে যে রাখবে শুধুমাত্র কার জন্য আল্লাহর হাবিব বলেন রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য আর এই রমজানের বিনিময়ে রোজা সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দিয়ে থাকি রোজা কার জন্য বলে নামাজ কার জন্য নামাজ আল্লাহর জন্য কুরবানি কার জন্য আল্লাহর জন্য সবটাই তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ বলছেন রোজা খাস করে আমার জন্য আসসাউমুলি আল্লাহ বলছেন হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছে আসসাউমুলি রোজা আমার জন্য ওয়া আনা আজজিবি আমি রোজার বিনিময় নিজের হাতে দিই আমি আল্লাহই দান করি অফি রওয়ায়াতিন ওয়া আনা উজজাবি আরেক বর্ণনায় আমি রোজার বিনিময় আমি আল্লাহ তাআলা নিজে তার জন্য খুশি হয়ে যায় আমি তার বিনিময় আমি আল্লাহ তার জন্য হয়ে যায় এই কারণে রোজাটা মানে একটা ইবাদত যেখানে লোক দেখানো রিয়া শিরকের কোনো সম্ভাবনা নাই সেরকম একটা ইবাদত আমরা পালনের মাধ্যমে আজকে মসজিদে সালাত জোহর আদায় করে কোরআনের তাফসীর শোনার জন্য বসেছি আল্লাহ যেন আমাদেরকে রোজাকে নির্ভুলভাবে আদায় করার তৌফিক দান করেন সাধারণ কোনো রোগ দেখাইয়া এটাকে বর্জন করার কোনো সুযোগ أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى
কঠিন রোগে যদি আক্রান্ত হয় আইয়ামাম মাদুদাত ফমান কানা মিনকুম মারিদাত যদি রোজা রাখবে যিনি তিনি যদি কঠিন রোগে আক্রান্ত হয় কি রকম রোগ ইসলামী চিকিৎসক মুসলিম বিজ্ঞানী অথবা মুসলিম ভালো চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক যদি আমাকে এই কথা বলে আপনি রোজা রাখলে মারা যাবেন মৃত্যুর ঝুঁকি আছে প্রাণ নাশের আশঙ্কা আছে যদি কোন মুসলিম বিশেষজ্ঞ চিকিৎসক একটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক অমুসলিম শত শত বিশেষজ্ঞ চিকিৎসক কি আছে ওনার অ্যাডভাইস নেওয়া যাবে উনি কথা বললেও এটা মতে আমি ওষুধ খাওয়া সুন্নত খাইতে পারবো কোনো অসুবিধা নাই নালে তো আবার বলে দিবে যে একটা আসছে আজকে তাফসীর মাহফিলে বলছে এই বিধর্মী চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ জায়েজ হবে না এটা একটা সুল বাহির করবে লেস গীবত করার লোক আছে না নাই গীবত করবেন তো আপনার রোজা বরবাদ হয়ে যাবে আপনি গীবত করতে থাকবেন আল্লাহ রাসূল বলেন যে সারা দিন উপবাস থাকবা শেষ বেলায় কিছু বাবা কি করার কারণ গীবত করার কারণ গীবত করলে সমস্ত সওয়াব নষ্ট হয় এজন্য বোঝার চেষ্টা করুন কোন মুসলিম বিশেষজ্ঞ চিকিৎসক যদি আমাকে অ্যাডভাইস করে আমি রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে কোন মা বোন যদি রোজা রাখে তার সন্তান দুধ না খায় অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে উনি আপাতত রোজাকে ছেড়ে দিতে পারবে কিন্তু মনে রাখবেন রমজান রোজা আল্লাহর এমন এক নিয়ামত তাম জিন্দগি এক বনানা আছে তাম জিন্দগি মানে কেউ জিন্দগি 100 কেউ 90 কেউ 80 কেউ 60 কেউ 70 কিন্তু এই উম্মতের বয়স বেশিরভাগ হবে 60 থেকে 70 এর ভিতর আল্লাহ রাসূল বলছেন আমাদের হায়াতের বাজেট 60 থেকে 70 অধিকাংশ মানুষের 60 থেকে 70 এর হায়াত অধিকাংশ মানুষের বাজেট হবে কত 60 থেকে বলেন 70 এর ভিতরে তা আমরা যারা 90 বছর 80 বছর 100 বছর 98 বছর হায়াত পাচ্ছি এটা কার নিয়ামত আল্লাহ নিয়ামত আজকে প্রায় 81 বছর বয়সে গত রাতে এই রাতে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী জামিয়া আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী ওস্তাদ মোহতারাম খুবই উচ্চ পর্যায়ের ওস্তাদ আল্লামা মমতাজুল করিম ছেলেরা ওনাকে বাবা হুজুর ডাকতেন খুবই ছেলেদের সাথে মিশতেন বেশি উনি তো বাবা হুজুর বলে খ্যাত ছিলেন উনি ইন্তেকাল হয়েছেন আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দেন বয়স পাইছেন 81 বছর তাহলে আমরা 70 এর বাইরে যেটা পাচ্ছি এটা বোনাস কার নিয়ামত আল্লাহর নিয়ামত এজন্য তাম জিন্দগি যদি কেউ রোজা রাখেন অফল রোজা সে ব্যক্তি রমজানের দিনের একটা ফরজ রোজাকে এক পাল্লায় দিলে তাম জিন্দগির সমস্ত নফল রোজাকে এক পাল্লায় দিলে ফরজ রোজার সমতুল্য নাকি এটাকে করা যাবে না সুবহানাল্লাহ এত সওয়াব কি পরিমাণ সওয়াব আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একটা ফরজ রোজা আদায় করে আল্লাহ জাহান্নাম তার থেকে এই পরিমাণ দূরে সরে যায় 1000 বছর পর্যন্ত একটা কাক যদি উঠতে থাকে একটা কাক কয় বছর কথা বুঝেন 1000 বছর উঠতে থাকলে একটা কাক এখান থেকে একটা কাক যদি ভালো করে উড়ে সে এখান থেকে হয়তো কক্সবাজার চলে যাবে একদিনে ঠিক মতো উঠতে থাকলে কথা ঠিক তো এরকম সে কয় বছর 1000 বছর যদি সে উঠতে থাকে যেই পরিমাণ সে দূরে যাবে চিটাং থেকে উঠতে শুরু করলে যেই পরিমাণ দূরে যাবে একদিন ফরজ রোজা আল্লাহর জন্য যে রাখছে আল্লাহ তাআলা জাহান্নামকে তার জন্য ওর থেকে দূর সরায় দেয় এর থেকে বেশি দূরে নিয়ে তাহলে আমরা নিয়ামতের ভাগীদার যেহেতু এখানে সবাই যারা বসছে আমরা সবাই কি রাখছি আল্লাহ যারা সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এই কারণে নিশ্চয় আমাদের সৌভাগ্যবান আমরা এবং আমরা অবশ্যই সৌভাগ্যবান আমাদের ভাগ্য ভালো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিনে রোজা রাখি রাতে তারাবির নামাজ আদায় করি কিন্তু মনে রাখবেন কোন অজর থাকলে শরীয়তে লা ইকরাহা ফি দ্বীন ইসলাম হচ্ছে আমার একটা বিধান যেখানে ধরে বান্দা কোন আল্লাহর হুকুম আদায় করার কোন নিয়মাবলী নাই আমি অসুস্থ ইসলাম আমাকে সাথ দিয়েছে আমি রাখতে পারবো না ইসলাম আমাকে সুযোগ দিয়েছে কিন্তু ইচ্ছে করে যে ব্যক্তি একটা রোজা ভাঙবে ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙে তো সে তাম জিন্দগি যদি সে এটা পুরা করে তারপরও রমজানের সমান সওয়াব হবে না কিন্তু সে ইচ্ছে করে একটা ভাঙলে তারপরও কমপক্ষে লাগাতার সে 2 মাস রোজা রাখতে হবে 2 মাস লাগাতার একটা ভাঙবে না আবার শুরু থেকে
এটা ভাঙছো আবার শুরু থেকে শুরু করবে তো এটা কি সম্ভব পারবে না কঠিন ব্যাপার এজন্য যদি সম্ভব হয় কঠিন অসুস্থতা না থাকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরে বাড়িতে মা বোনদেরকে তাদের যেটা আল্লাহর দেওয়া যে হুজুর আছে ওটা ছাড়া এমনি নরমাল যদি তারা থাকে তাদের ওসিয়ত করব সন্তানদেরকে কেউ যেন রোজা না ভাঙে আল্লাহ যেন সবাইকে ফরজ রোজা রাখার তৌফিক দান করেন ايام معدودات فمن كان منكم مريضا যদি সেই রোজাদার ব্যক্তি কঠিন রোগাক্রান্ত হয় তাহলে সে ব্যক্তি রোজা ছাড়তে পারবে আমরা এখানে যারা আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি রোজা রাখার মতো অবস্থা আছে কিন্তু কিছু মুরব্বি আছে বিছনায় শুয়ে আছেন উনি বিছনায় শুয়ে আছেন উঠতে পারে না একজনকে চিনে আরেকজনকে চিনে না এরকম জঈফ দুর্বল হয়ে গেছে এরকম মানুষ আছে না নাই তাহলে উনি কি করবে উনি তো রোজা রাখলো যে না রাখলো সেই এজন্য কি করবেন ওনার জন্য ফিদিয়া দিবেন ফিদিয়া আপনি জিনিস ছেলে ইনকাম করেন আপনার ব্যবসা আছে আপনি চাকরি করেন আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে গ্রামের বাড়িতে ফলায় রাখছেন এই কাজটা করবেন না তাদেরকে খেদমত করার চেষ্টা করুন আল্লাহর হাবিব বলেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ব্যক্তির ব্যাপারে বদ দোয়া করেছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তুমি এই দোয়া কবুল করো ওই তিনটা বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি রমজানের ফরজ রোজা পেয়ে ইচ্ছা করে গুনাহ করে রোজা ভেঙেছে গুনাহ মাফ করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অভিশাপ করেছেন জিব্রাইল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা রাসূল আল্লাহ বলছেন আমাকে শিখিয়ে দাও হয়েছে আমি বলছি সে ব্যক্তি যেন ধ্বংস হয় তার আখিরাত যেন ধ্বংস হয় আল্লাহর হাবিব বিশ্বের নবী জীবনে যিনি যাই কোন কথা বলেছেন আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়েছে বদদোয়া দিল কবুল এজন্য জিব্রাইল এই বদদোয়া করার পরে নবীদের সত্তার রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন আমিন আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও রোজা পেয়ে ফরজ রোজা ভঙ্গ করেছে রমজানের রোজা পেয়ে গুনাহ মাফ করাইতে পারে নাই আল্লাহ তাআলা রাসূল আমিন বলেছেন নিঃসন্দেহে দোয়া ইয়েস কবুল হওয়াতে কোনো সন্দেহ নাই দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আল্লাহর হাবিবের দরুদ শরীফ উচ্চারণ করা হয় নবীজির নাম মুবারক নেওয়া হয় সে ব্যক্তি জবান বন্ধ করে রাখে দরুদ শরীফ পড়ে না ওই ব্যক্তির জন্য জিব্রাইল বদদোয়া করেছেন আল্লাহর হাবিব আমিন বলেছেন ওই দোয়া কবুল হয়ে গেছে জিব্রাইল বদদোয়া করেছেন আমিন বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য আমাদের নবীজির নাম শোনা মাত্র কমপক্ষে আমরা ছোট্ট একটা দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যেন আমাদেরকে দরুদ শরীফ পাঠকারীদের কাতারে কবুল করে নেয় বলে না আমিন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজানের ভিতরে আল্লাহ কোটি 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 মানুষকে সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলা নেককারদের লিস্টিতে নাম লিখবেন কাদের লিস্টিতে নেককার ইমানদার আমলদারের লিস্টিতে নাম লিখবেন এই জাম মসজিদে আমরা যারা বসে আছি আল্লাহ যেন ওই সৌভাগ্যবান নেককারদের সাথে আমাদের নামগুলো লিখে দেয় জোরে বলেন আমিন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম لعل الله يرزقني صلاحا احب الصالحين الله নেককারদেরকে মহব্বত করি ইমানদারদেরকে মহব্বত করি তোমার ওলিউল্লাহদেরকে আমলদার বান্দাদেরকে আল্লাহ আমি খুব বেশি মহব্বত করি ভালোবাসি ওয়ালাস্তু মিনহুম তাদের মতো আমলদার হতে পারে নাই তারা তাহাজ্জুদ পড়ে তারা ফরজ রোজা রাখে তারা আওয়ামীর নামাজ পড়ে ইশরাক পড়ে কত আমল করে ইস্তেগফার পড়ে তারা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে মাগফিরাত কামনা করে আমি তাদের মতো আমলদার হতে পারি নাই ওয়ালাস্তু মিনহুম তাদের মতো তো আল্লাহ হতে পারি নাই কিন্তু উহিব্বুস সালিহিন ওই মানুষগুলোকে আল্লাহর ওয়াস্তে তোমার জন্য আল্লাহ আমি কি করি বলেন ভালোবাসি মহব্বত করি أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا الله تادر كي جبالو باشي تادر متو جهو تي باري ناي امي عشا كتسي لعل الله يرزقني صلاحا امي عشا كتسي الله تمي تادر كتار اما كو انتر بكتو كورني بي بولو نام اجنو
তমাম জিন্দেগির সমস্ত আমল বা নফল রোজা যদি এক পাল্লা দিই রমজানের একটা রোজা সমতুল্য হবে না খবরদার রমজানের রোজা যেন কারো থেকে বরবাদ না হয় মুসলমানের হক আছে মুসলমান এটা প্রতিবাদ করতে হবে আমার সামনে যদি পর্দা লাগায় যদি কেউ যদি প্রকাশ্যে রমজানের মান হানি করে নামে মুসলমান নাম দিয়ে কোনো লাভ নাই আপনি যদি এটাকে যদি ঘৃণা না করেন প্রতিবাদ না করেন আপনার ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঠিক কি না আপনার কোনো মূল্য নাই বারে আপনি বলবেন হুজুর করা কথা বলছেন কেন আমি করা কথা বলছি না আল্লাহ রাসূল হাদিস শুনাচ্ছি আপনাদের বনী ইসরাইল সম্প্রদায় কওম লূত হযরত লূত আলাইহিস সালামের জাতি বেয়াদব জাতি ছিল বেআমল জাতি ছিল উশৃঙ্খল জাতি ছিল ওরা পয়গম্বরের কথাকে অমান্য করে প্রকাশ্যে জেনা ব্যভিচারের মতো কার্যকলাপ শুরু করেছে প্রকাশ্যে জেনা ব্যভিচারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি কেউ কোরআনের আয়াত জেনা হারাম করা হয়েছে এটার বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি কেউ ঘোষণা দেয় বুঝতে হবে ও দেশে অতি তাড়াতাড়ি আল্লাহর গজব নাযিল হতে পারে ঠিক কি না রাষ্ট্রীয়ভাবে কোন দেশ যদি ঘোষণা দেয় রাষ্ট্রীয়ভাবে আল্লাহ কোরআন অবমাননা করে বুঝতে হবে অতি সত্তর সেখানে আল্লাহর গজব অবতীর্ণ রাষ্ট্রীয়ভাবে কোন রাষ্ট্র যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর অবমাননার ঘোষণা দেয় বুঝতে হবে ও দেশে অতি সত্তর আল্লাহর গজব নাযিল ঠিক কি না আপনারা দেখেছেন তুরস্কের ভূমিকম্পের আগে গত কয়েক মাস এক দুই মাস আগে তুরস্কেতে যে ভূমিকম্প হয়েছে হাজার হাজার মানুষ মুসলমান মারা গেছে আল্লাহ তুর্কি সমস্ত মা বোন নারী পুরুষ যারা ইন্তেকাল হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ বানায় দেন আমিন বলেন না এটা বলতে আর জোরে বলেন আমিন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক হাদিসে আছে এমনিতে পানিতে মরে মারা গেল আগুনে পড়ে মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেল যে কোনো ধরনের দুর্ঘটনায় মারা গেলে আল্লাহ তাকে একরকমের শহীদের মর্যাদা দেয় আমরা তুর্কি মুসলমানের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জত বাইতুল্লাহর খিদমত কাবার খিদমত মক্কা শরীফের খিদমত যুগে যুগে করে আসার কারণে আল্লাহ তাআলা তুর্কিদের জান মাল ইজ্জতকে আল্লাহ পাক যেন ভবিষ্যতে হেফাজত করে আমিন এরা যে প্রতিবাদ করছে কোরআনের জন্য কেরকম এই ভূমিকম্পের কয়েকদিন আগে সুইডেন রাষ্ট্রীয়ভাবে পুলিশ দিয়ে কি পড়াইছে কোরআন শরীফ পড়াইছে এক হাতে নিয়ে আপনারা দেখছেন রাষ্ট্রীয়ভাবে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ সুইডেন রাষ্ট্রীয়ভাবে কোরআন পড়াইছে আন্তর্জাতিক নেটো বাহিনীর সদস্য হওয়ার জন্য তুর্কিস্তানে তুরস্কের একটা ভোটের দরকার সুইডেন নেটোর সদস্য হওয়ার জন্য তুর্কির একটা কি দরকার বলেন ভোট দরকার গোটা পৃথিবীর অবিসংবাদিত মুসলিম নেতা হাফেজ তৈয়ব এরদোগান আল্লাহ তার হায়াতকে আরো 100 বছর বাড়ায় দাও আমিন বলেন উনি বলছে আমি বিবেচনা করে দেখব তোমাদেরকে ভোট দেওয়া চায় কিনা আমি চিন্তা করব দিতেও পারি সিদ্ধান্ত মনোভাবে নিয়েছিলেন সুইডেন নেটোর সদস্য হবে কিন্তু কাকতালীয়ভাবে তখন রাষ্ট্রীয়ভাবে সুইডেন পুলিশের সাহায্যে আল্লাহর কোরআন পড়াইয়া দিছে বলেন নাউজুবিল্লাহ গোটা দুনিয়াতে যে জায়গাতেই হোক আমার প্রকাশ্যে যদি কোরআন পড়াইতে দেখি আমি যত বড় নাফরমান গুনাহগার হই আল্লাহর কোরআনের এই বেইজ্জতি আমি বরদাস্ত করতে পারি না ঠিক কি না বলেন এটা কেউ মানবে না কারণ এই কোরআন মৃত্যু পর্যন্ত আমার সম্পদ আমার রসুল আখেরে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার শেষ সম্পদ আর কোন নবী আসবে না এটাই আমার নবী আর কোন কোরআন নাজিল হবে না এটাই আমার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঠিক কি না এজন্য এই দুই জায়গায় যদি কেউ হাত দেয় আল্লাহ পাকের বরাতের উপর যদি কেউ হাত দেয় শেষ নবীর নবুয়তের উপর যদি কেউ হাত দেয় আমার রসুল্লার খতম নবুয়তের উপর নবীদের ইজ্জতের উপর যদি কেউ হাত দেয় মুসলমান তার জিব্বে টেনে বের করে ফেলবে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস কারণ আমরা এই জায়গাতে আমরা কখনো সাথ দেওয়ার কোনো সুযোগ নাই আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি দেশের আইন যথাযথ পদক্ষেপ নিবে সাথে সাথে এটাই আমরা আবদার রাখবো আইন হাতে তুলে নিব
কিন্তু কোন মুসলমান এই দৃশ্য দেখে চুপ থাকার মতো কোন সুযোগ এজন্য প্রকাশ্যে যদি রোজা ভঙ্গ করে আবার খায় আমি আমরা মুসলমানরা পাশে হাঁটি চলে আসি একটু যদি নসিহত না করি বাধা দেওয়ার তো তিনটা প্রকার আছে একটা হচ্ছে তরমুজ বাহিনীর মতো জোরা বাইয়া জরিব হাত দিয়ে কি করা মারধর করা এটা এখন দেশের আইনে এলাও না আমি বাদ দিলাম রাখলাম আমি দড়ি মার দেওয়া তাকে সে রোজার দিনে খাচ্ছে প্রকাশ্যে এটা মারতে পারবো না না মারলাম দেশের আইনকে সম্মান করে আপাতত এটাকে আমি তাকে বললাম যে কুম করবেন না অন্তত মুখে তো বলতে কোনো অসুবিধা আছে আর যদি দিলে দিলে এটাকে খারাপও না লাগে তিন নম্বর স্তর হচ্ছে এই যে প্রকাশ্যে এই নাফরমানিটা করছে আল্লাহর আয়াতের বিরুদ্ধে আমার একটু খারাপ লাগতেছে না তো বলে যে আমার ঈমান নাই আমার একটু খারাপ লাগে না তো আমার ঈমানও নাই এজন্য ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে অন্তত তীব্রভাবে দিলে দিলে গিনা করলে তো তোমাকে কেউ নিষেধ করবে না তাহলে এই কাজটাও যদি আমরা না করি এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর দ্বিতীয় স্তর হচ্ছে আমরা বুঝাইয়া তাকে দাওয়াত দেওয়া বলা কঠোর ভাবে হোক নর্মাল ভাষায় হোক তাকে বুঝানো বা এই কাজটা করতে যাবে এজন্য ওই তুরস্কের ভূমিকম্পের কয়েকদিন আগে যখন কোরআন পড়াইলো তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন তয়েবের দেখা কোরআনের হাফেজ কিসের কোরআনের হাফেজ উনি বলছেন আমি আপনাদেরকে নেটোর সদস্য হওয়ার জন্য ভোট দেব ভোট দিব না দেন নাই তো গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্র এরকম সব রাষ্ট্রপ্রধান যদি ইসলামের ব্যাপারে এরকম সচেতন আর ঐক্যবদ্ধ হয় গোটা দুনিয়ার সমস্ত জালেম শাসক সবগুলি মুসলমান শাসকদের সামনে মাথা মতো করতে বাধ্য হবে কিন্তু আমাদের ইমান না ইমান দুর্বল হয়ে গেছে আমরা শেষ লুতাল ইসলামের জাতি প্রকাশ্যে কিসের ঘোষণা দিল বলেন জেনা ব্যবিচারের ঘোষণা দিল সমকামিতার ঘোষণা দিল ঘোষণা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন আযাবের ফেরেশতা বলা হলো জাতিকে ধ্বংস করে দাও লুতাল ইসলামের জাতিকে কি করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে একদম উল্টাইয়া দাও গোটা দেশকে উল্টাইয়া একদম পাল্টিয়ে দাও ফেরেশতা আসছেন আল্লাহর আযাব দিবেন দেশ উল্টাইয়া দিবেন একটা আল্লাহর আবাদত আল্লাহর ইবাদত করার জন্য যিনি নিজেকে একদম সফত্ব করে দিয়েছেন এরকম আল্লাহর এক গোলাম আল্লাহর এক আবেদ উনি দেখতে পেলেন দেখার পরে আজাব না দিয়ে কার কাছে গেছেন কার কাছে আল্লাহর কাছে ফিরে গেছেন রব্বুল ইজ্জত ইলাহুল আলামিন আরশের মালিক আপনি লুত আলাইহিস সালামের এই মানুষগুলিকে প্রকাশ্যে জেনা ব্যবিচারের ঘোষণা দেওয়ার কারণে সমাকামিতা অনুমতি করার কারণে আপনি দেশকে ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছেন সেনা ব্যবিচারের জন্য রাষ্ট্রীয়ভাবে যদি কেউ যদি এই অনুমতি দেয় যদি প্রকাশ্যে যদি এটা করার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা অবশ্যই আসমান থেকে আযাব নাযিল করবেন সৌদি আরবে যদি এই সিদ্ধান্ত নেয় মোহাম্মদ বিন সালমান যদি এই সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর নবী মোহাম্মদ রাসূলের শরীয়তের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিব তুমি যত বড় ক্ষমতার মালিক হও রব্বুল আলামিন যেদিন সিদ্ধান্ত নেবেন ওদিন হাত পা ভেঙে তোমার চুরমার করে দিবেন আল্লাহ আসমান থেকে ঠিক কি না এজন্য খবরদার সাবধান করি মিডিয়ার মাধ্যমে বলি আমরা তো আমাদের এই বলা কিছু হবে না জানি কিন্তু আমরা আমাদের বলা আমাদের হক আমরা আদায় করে দিয়ে যাই গোটা দুনিয়া যে কেউ যদি আল্লাহ রসুল যেখানে অবস্থান করেছে যে মক্কা নগরী যে মদিনা নগরী যে হারামাইন গোটা দুনিয়ার মুসলমানের সবচেয়ে পবিত্র পবিত্রতম স্থান এই মাটি এই মাটির বুকে নাচ গানের অনুমতি প্রদান করা এটা তো মোহাম্মদ রাসূলের সাথে চ্যালেঞ্জ করার সমতুল্য ঠিক কিনা গায়িকাদেরকে বিদেশ থেকে নিয়ে সেখানে ড্যান্স করানোর ব্যবস্থা করা ওপেন পদ্মা সারা ডাইভিং এর লাইসেন্স দেওয়া কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন সিবিসের মধ্যে ওপেন ঘুরতে দেওয়া অর্থাৎ অন্যান্য ইউরোপীয় যে কালচার এগুলি আজকে সৌদি চ্যালেঞ্জ শাসকের সন্তান
এই মোহাম্মদ বিন সালমান এই কাজগুলি আল্লাহ তাআলার নবীকে অপমান করে কাজগুলি চালু করেছেন আমি মনে করি এটার খেসারত এক বছর পরও হোক পাঁচ বছর পরও হোক আল্লাহর পক্ষ থেকে যদি তওবা না করে আল্লাহ এমন গজব দিবেন যেটার কোনো তুলনা হবে না ঠিক কি না এজন্য সেটা আমি ব্যক্তিকেন্দ্রিক বলছি না বলছি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বেইজ্জতি করা হয় তার হুকুমের সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে তার আদর্শের সাথে তার কর্মকাণ্ডের সাথে কেউ যদি চ্যালেঞ্জ করে তো আসমানের মালিক আছে না নাই আছে না নাই এজন্য সে আত্মরক্ষার কোনো উপায় নাই এজন্য আহ্বান করব আমরা আমরা হাজজাপরা যারা যাবেন বাক্সর মধ্যে লেটার সিটি লিখে আপনার বিভিন্ন অভিযোগ বাক্স আছে তো আপনি হজ মিশন আছে ওখানে সিটি লিখে আপনার ভাষা আপনি লিখে দিয়ে চলে আসবেন ওরা পড়লে 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 আমল করলে করবে না করলে না সিটি লিখে দিয়ে আসবেন এই কাজগুলি আল্লাহ তাআলা রাসূল অসন্তুষ্ট হবেন এই কাজগুলি গোটা দুনিয়ার মুসলমান চায় না এই দুই কলম বাংলাতে লিখে দিয়ে আসতে অসুবিধা কি আপনাকে অ্যারেস্ট করবে না আপনি যে কোনো অভিযোগ ওখানে দিতে পারবেন দেখে ওখানে দিয়ে আসি যে গোটা দুনিয়াতে যে কোন জায়গায় বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এই জায়গাতে কেউ এই ধরনের কর্মকাণ্ডগুলি পৃথিবীর কোন মুসলমান সমর্থন করে না এই দুই কলম লিখে হজ মিশন আছে মক্কা শরীফে ওখানে বক্সের মধ্যে ফেলে দিবেন অসুবিধা না হলে তো অসুবিধা এই বিপদ এই মুসিবত যেদিন আসবে আল্লাহর গজব যখন আসবে তো বলেন একজনের উপর আসবে না গোটা দুনিয়ার উপর আসবে গজব যখন আসে একজনকে নিয়ে আসে না সবাইকে নিয়ে আসে এজন্য লূত আলাইহিস সালাতু ওয়াসালামের লূত আলাইহিস সালাতু ওয়াসালামের কাউমকে যখন উল্টে দেওয়ার জন্য আসছে অপরাধ কি এরা সমকামিতা এবং জেনাকে প্রকাশ্য করেছিল আল্লাহ তাআলার হুকুম হয়েছে এটা উল্টে দাও তো ফেরেশতা দেখলেন সেখানে সবাই নাফরমান কিন্তু আল্লাহর এক আবদাস ২৪ ঘন্টা ইবাদত করে কপাল কালো হয়ে গেছে কোন গুনাহ করে কোন গুনাহ করে না সব সময় ইবাদত করে তো আল্লাহ আমার শরম লাগছে খুব খারাপ লাগতেছিল যে এই লোকটাকে সহ উল্টাই মারি ফেলবো এটা আমি ফেরেশতা হিসাবে আমার কাছে কি লাগছে খারাপ লাগছে এখন এরপরে আল্লাহ পাকের বিবৃতি আপনাদের জানা আছে না নাই বলেন সবাই জানা আছে না কথাটা আবার বলে দিচ্ছি ঘোষণাটা আল্লাহর কিরকম ছিল যে একে রক্ষা করো আর সবাইকে উল্টাইয়া দাও এরকম ছিল এরকম ছিল আহা রব্বুল আলামিন সিদ্ধান্ত ঘোষণা করলেন ফেরেশতা ওই লোকগুলো যে প্রকাশ্যে সমকামিতার জন্য ঘোষণা দিয়েছে সমকামিতা চালিয়ে যাচ্ছে জেনার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উনি নীরব নিস্তব্ধে এমন ভাবে আমার ইবাদত করছিল মনে হচ্ছিল বাধা দেওয়াটা এটা কোনো জরুরি কোনো কাজ না বলেন অন্যায়ের মধ্যে বাধা দেওয়া এটা জরুরি কিনা দরকার আছে না নাই কোরআন শরীফের আয়াতে আছে না কিনা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের ভিতরে এরকম একটা দল থাকবে একদম একটা গ্রুপ একদম একটা জামাত এরকম একটা গোষ্ঠী থাকতে হবে তোমাদের উম্মতে মুসলিমার ভিতরে ইয়াদউনা ইলাল খায়র জাতিকে মানুষকে কল্যাণের দিকে ডাকবে দাওয়াতের কাজ করবে মানুষকে আল্লাহর দিকে মেহনত করবে আল্লাহর দিকে ডাকবে ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এবং সৎ কাজের আদেশ দিবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অন্যায় কাজে নিষেধাজ্ঞা জারি করবে অন্যায় কাজে বাধা দিবে এরকম একটা গ্রুপ তোমাদের ভিতরে থাকা দরকার কার কথা চতুর্থ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার আয়াত ইয়াদউনা ইলাল খায়র কল্যাণের দিকে আহ্বান করবে ডাকবে ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অন্যায় কাজে বাধা দিবে ফেরেশতা যে যখন বলল আল্লাহ আপনার একজন বান্দা দেখছি ২৪ ঘন্টা ইবাদতে ছিলেন সব সময় বেশিরভাগ ইবাদত করেছেন গুনাহ করে নাই তাকে সহ উল্টে দিতে আমার খারাপ লাগে আল্লাহর বিবৃতি ছিল আল্লাহর অর্ডার ছিল আল্লাহর নির্দেশ তখন এরকম ছিল আপনারা জানেন যে আগে
এলোকটা যে যারা প্রকাশ্যে নাফরমানি করেছে প্রকাশ্যে রোজা ভেঙেছে প্রকাশ্যে গুনাহ করেছে প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ করেছে এরা কোনোদিন এটাকে ঘৃণা করে নাই একটু তাদের কাছে খারাপ লাগে নাই আগে ফেরেশতা তোমাকে নির্দেশ দিচ্ছি সর্বপ্রথম তাকে ধ্বংস করে দাও তাকে উল্টায়ে দাও তারপরে গোটা জাতিকে ধ্বংস করে দাও কথা ঠিক আল্লাহ সিদ্ধান্ত নেন শুনুন এজন্য আমরা কোন কাতারের মুসলমান আমরা কোন অন্যায় দেখলে প্রকাশ্যে কোরআনের বিরোধী কোন কাজ দেখলো আমরা চুপ মারি থাকি যে এটা ওর খোদারে ও কি দিবে সস্তা একটা বিবৃতি সস্তা একটা কথা আমাদের মুখে এখন চালু আছে আমাদের মুখে খুব সস্তা বাজারের একটা সস্তা কথা চালু আছে ওর খোদারে ও চলিয়া ইকাই ফেলা এদিকে চলে আস যে গর্ব করো কই প্রকাশ্যে খাড়াইয়া জেনাবে বিচার করো চলিয়া ওর খোদারেও এই কথা বলে বাঁচার উপায় গত দুই একদিন আগে ইন্টারনেটের কল্যাণে দেখলাম যুবক ছেলেমেয়েরা শত শত যুবক ছেলেমেয়েরা এবাদত কি জিনিস দেখেন কত সব কামাই করতেছে শত শত যুবক ছেলেমেয়েরা কোন একটা মাঠে মাঠের নাম জানে না মাঠে ইফতার আগে একত্রিত হয়েছে মাথায় একটু একটু নামাজ রোজা পালন করছে সিয়াম পালন করেছে রোজা পালন করিয়া তো ওনারা সবাই বিয়ে শাদী না করিয়া গার্লফ্রেন্ড এগুলি একসাথে নিয়ে তাল্লার ইবাদত করতে গেছে কি করার জন্য ইফতার করার জন্য মাঠে একত্রিত হয়েছে দুজন 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 সব হবে তো হবে কেন সর্বপ্রথম কেন সব হবে না এই যে টাঙ্গি সাপ করতেছে না টাঙ্গির ভিতরে তিন চারটা ইঁদুর পরে মরে বসে আছে তা আপনি বারবার পানি পরিষ্কার করতেছেন বারবার কি করতেছেন পানি পরিষ্কার পানি পাক হবে তো কেন হবে না আগে প্রথমে না পাক মরাটা যে কয়টা নাপাক মরা আছে এখানে এগুলো আগে ফেলে দিতে হবে তারপরে ভালো করে ওয়াশ করতে হবে তারপরে পবিত্র হবে নাহলে এর এক পর্যন্ত পাক হওয়ার সম্ভাবনা নাই আগে তুমি তো যে কাজ করতে গেছো এই কাজ তো হারাম কাজ করতে গেছো তুমি হারাম দিয়ে সব কমাইতে চেষ্টা করতেছো হারাম কাজ করে তুমি সব কমানোর চেষ্টা করতেছো তুমি যে গার্লফ্রেন্ড বিয়ে না করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি যদি গেছো তুমি যে সেখানে গেছো এই যাওয়ার অনুমতি তো ইসলামের শরীয়তে আল্লাহর নবীর শরীয়তে কোরআনের আয়াত দিয়ে শরীয়তে এর কোনো অনুমতি গেলা কেন এই যাওয়াটা তো তোমার জন্য হারাম আমি মুসলমান হিসেবে এই যাওয়াটা আমার জন্য খারাপ আমার স্ত্রী নিয়ে গেলে ইবাদত সওয়াব কিন্তু পর্দা করে আমার স্ত্রী নিয়ে গেলে অবশ্যই সওয়াব কিন্তু কি রক্ষা করে পর্দা রক্ষা করে কারণ পর্দা করা ফরজ আমি যে এখানে ইফতার করতে গেছি ওখানে যাওয়া আমার জন্য নফল না কথা ঠিক না বেটি তো আমি যে এটা নফল কাজ করতে গেছি হ্যাঁ ইফতারের সময় এটা গুরুত্বপূর্ণ সময় ইফতারের সময় ইফতারের সামনে নিয়ে আপনাদেরকে একটা কথা বলি ইফতারের সামনে নিয়ে দোয়া করব ২৪ ঘন্টার ভিতরে অথবা ১২ মাস সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় হচ্ছে পুরা রমজানের এক মাস রাত এবং দিনে হাদিস শরীফে আছে আপনি পুরা সারা দিনে মিলি অবশ্যই আপনার একটা দোয়া আল্লাহ কবুল করবেন হাদিস শরীফে আছে সারা রাত্র মিলি অবশ্যই আপনার একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন আলহামদুলিল্লাহ তাহলে দিনে একটা রাতে একটা দোয়া কবুল হয় আর কিছু টাইম আছে ওই টাইমগুলোতে আমি দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি আছে তার মধ্যে উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে যে যখন ইফতারি সামনে নিয়ে বসি তো সারা দিনের প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা আছে না নাই এই যন্ত্রণাকে উপেক্ষা করে আমি আরো ১০ মিনিট আরো ১৫ মিনিট অপেক্ষা করছি কার জন্য বলেন আল্লাহর জন্য আমি এখন খাইতে পারি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন দেখো আমার এই বনি আদমকে না মানানোর জন্য তোমরা বলেছিলা এই মানুষগুলি যখন আমি পৃথিবীতে তৈরি করব তোমাদের পরামর্শ চাইছি তোমরা বলছো আল্লাহ এগুলো বানায়েন না এরা পৃথিবীতে গিয়ে রক্ত সংঘাত করবে মারামারি করবে সন্ত্রাস করবে গোলাগালি করবে ইউনিভার্সিটিতে একটা একটারে গুলি মারবে হত্যা করবে আল্লাহ আপনি এগুলারে বানায়েন না তো ফেরেশতারা আমাদের সৃষ্টির বিপক্ষে কি দিয়েছিলেন
মতামত দিয়েছিলেন সুতরাং আমরা তারপর আমি তোমাদেরকে বলছি ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যতটুক ভালো জানি ভবিষ্যৎ সম্পর্কে তোমরা অতটুক জানো না সুতরাং চুপ মেরে থাকো পরামর্শ চাইছি সুন্নাত আদায় করেছি শেষ সিদ্ধান্ত আমির ফয়সাল সিদ্ধান্ত দিবেন কে আল্লাহ সিদ্ধান্ত দিবেন সুতরাং রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন যে তোমাদের পরামর্শ নিয়েছি কিন্তু বনি আদম আমি বানাবো মানুষ আমি বানাবো এই মানুষকে আমি জান্নাতি মানুষ বানাবো এই মানুষের বাসস্থল হবে জান্নাত এই মানুষ জান্নাতে ছিল এই মানুষ আবার মৃত্যুর পরে আবার সবাই হিসাব নিকাশ আর বিচার বিচার বিভাগ সম্পাদিত হওয়ার পরে মালিকি ওমিদ্দিনের পরে আবার সমস্ত ইমানদার সবগুলা কোথায় থাকবে জান্নাতে থাকবে কোনো সন্দেহ আমরা সবাই জান্নাতের সন্তান আদম আলাইহিস সালাম আমাদের আব্বা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা এই দুজন মা বাবা জান্নাতে ছিলেন আমরা সবাই জান্নাতে ছিলাম আমাদের মা বাবা বের হওয়ার কারণে আমরাও বের হয়ে চলে আসছি দুনিয়াতে সাময়িক আমাদের আশা লাগছে অরিজিনাল আমরা কোথাকার নাগরিক জান্নাতের নাগরিক এবং আগে পরে অবশ্যই ইনশাআল্লাহ মৃত্যুর পরে বিচারের পরে আমাদের ঠিকানা কোথায় বলেন জান্নাতের ভিতরে তাহলে এই বনি আদম বানাইছেন আল্লাহ কোথায় রাখার জন্য জান্নাত রাখার জন্য এবং এই বনি আদমের আগে পৃথিবীতে কোন বানর বলেন কুত্তা বলেন কুকুর বলেন বানর বলেন হিংস বলেন এই কি বলে বাঘ বলেন ভাল্লুক বলেন আরো যত প্রাণী আছে পৃথিবীতে কোন প্রাণী ছিল না সর্বপ্রথম প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কোরআনের এই আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে মানব জাতির আগে অন্য কোন প্রাণী ছিল ওই প্রাণী থেকে মানব জাতি সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কুফরি বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য কোন শিক্ষিত বুদ্ধিজীবী কোন সাহিত্যিক কোন বুদ্ধিজীবী কোন ব্যক্তি কোন শিক্ষিত ব্যক্তি কোন প্রফেসর কোন ডক্টর কেউ যদি বলে কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে যে মানব জাতির আগে মানব ছিল তারপরে মানুষ হয়েছে এটা কুফরি বক্তব্য সে যত বড় শিক্ষিত হোক তার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এই বক্তব্য আমরা মানি না সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাদেরকে বানিয়েছেন এবং বানিয়ে আমাদের আম্মা আব্বাকে আল্লাহ কোথায় রাখছেন জান্নাতের ভিতরে রেখেছেন এবং এই জান্নাতে আমরা ছিলাম মা বাবা চলে আসছে আমরাও চলে আসছি কারণ কোন কারণে যদি একটা তিন মাসের চার মাসের শিশু বাচ্চা এটা যদি কোনো মায়ের কোলে থাকে মা যদি সাজা হয় তো মা জেলে গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে কোথায় যায় জেলে যায় আমাদের আম্মা আব্বা দুনিয়াতে আসছেন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন এই কারণে আমরাও দুনিয়াতে আসা লাগছে নাহলে আমাদের অরিজিনাল বাড়ি কোথায় জান্নাতের ভিতরে একতার ভিতরে কোনো সন্দেহ নাই এটা যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে তাহলে এই বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য এই বক্তব্য কোনো মুসলমান মেনে নিতে পারে না এজন্য আমরা ভবিষ্যতে যারা শিক্ষিত সমাজ যারা বই লিখবেন যারা জাতির জন্য পাঠ্যসূচি অনুমোদন করবেন যারা জাতির জন্য পাঠ্য শিক্ষা কার্যক্রম যারা অনুমোদিত করবেন ওই ডিপার্টমেন্টে যারা বসে বসে আপনারা কার্যক্রম পরিচালনা করছেন এখানে শতকরা 90% বেশি মুসলমান এদেশের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঠ্যসূচি যখন আপনারা ঠিক করবেন এটা ঠিক করার সময় মাথায় এটা রাখবেন যে এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহ পাকের আজান হয় এদেশে ইসলাম বিরোধী কোন শব্দ বইয়ের মধ্যে ছেলেরা মানবে না কথা ঠিক এটাই তো আমরা এই কথার উপর একমত আছি না আমরা যতই গুনাহগার হই আমরা আল্লাহর রাসূলের উম্মত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেই নবীজিকে মহব্বত করি আমরা যতই নাফরমান হই বিকেল বেলা এসে আমি সেই সালাতুল আশার এসে আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে আমি তারাবির নামাজে দাঁড়িয়ে যাই ঠিক কিনা বলেন আমি যতই গুনাহগার হই আমার নবীজিকে কেউ গালি দিবে তো আমার কোরআন বিরোধী কেউ কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করবে সেটা দেশে হোক সেটা আন্তর্জাতিক দুনিয়াতে হোক গোটা দুনিয়াতে মুসলমান গর্জে উঠবে এটার উপর ঠিক কিনা বলেন এগুলি রাজনৈতিক বক্তব্য না এটা হচ্ছে আমার ইমানের বক্তব্য ঠিক কিনা বলেন এই জন্য সামনে যারা পাঠ্যসূচি অথবা পাঠ্য কার্যক্রম যারা লিখবেন অনুমোদন করবেন এ বিষয়ে যারা কাজ করবেন আপনাদের খেদমতে দুই পায়ে হাত রেখে অনুরোধ করি এদেশে শতকরণ 95% যেহেতু মুসলমান এই মুসলমানের সন্তানদেরকে কোরআন বিরোধী কোনো শব্দ খাওয়ানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দান করুক যারা বলেন আমিন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আমাদেরকে আল্লাহ ইজ্জতের মালিক বানিয়েছেন আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভিতরে সন্তানদের ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত কারা শেষ নবীর
উম্মত আমরা আখেরের নবীর উম্মত হইছি সবাই জোর বলেন আলহামদুলিল্লাহ বেজানটা খুশি খুশি আছে কিনা বলেন কারণ আল্লাহ তো আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়ে সম্মানিত করেছেন এমন এক নবীর উম্মত বানিয়ে ইজ্জতের মালিক বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ নবীর পর্যন্ত দোয়া করেছে সুতরাং সেই নবীর উম্মত হইছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ এজন্য ভাইরা আমরা আর বেশি কথা লম্বা করব না আপনাদের খেদমতে যে কথাগুলি আজকে আমি বলতে চাইছি এক নম্বর হচ্ছে আমরা ফরজ রোজা ভাঙব না যদি কোনো বেশি কঠিন অসুস্থ ব্যক্তি না হয় তাহলে তাকেও রাখার জন্য অনুরোধ করব এবং বা কাউকে ভাঙতে দিব না দুই নম্বর হচ্ছে আমাদের ঘরে বাড়িতে ওসিয়ত করব আমলের জন্য কেউ যেন রোজা না ভাঙে আমাদের সন্তানরা ছোটবেলা থেকে রাখার জন্য অভ্যাস করে এটা তাদেরকে ওসিয়ত করতে থাকবো তিন নম্বর হচ্ছে কঠিন অসুস্থ ব্যক্তি হলে তিনি ছাড়তে পারবেন বিশেষজ্ঞ মুসলিম চিকিৎসক ডাক্তার যদি বলে ভাই আপনি রোজা রাখবেন না তাহলে আমি রোজা ছেড়ে দেওয়ার অনুমতি তো আমি ফি দিয়ে দিব ওই যে বললাম যে কথাটা একটু অসম্পূর্ণ থেকে কোন বৃদ্ধ মুরব্বী খুব বেশি অসুস্থ অথবা আপনি বৃদ্ধ না মোটামুটি এই শক্তিমান মানুষ কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন একটা কারণ সৃষ্টি হয়েছে আপনি রোজা রাখতে সম্ভব না তাহলে আপনি এই ক্ষেত্রে ফি দিয়ে দিবেন ফি দিয়ে হচ্ছে একটা সদকায়ে ফিতরার সমতুল্য একটা ফিতরার সমতুল্য এক রোজার জন্য এখন আবার ফিতরা জানার দরকার নাই ফিতরা জানার দরকার আছে কিনা এই বছরের ফিতরা হচ্ছে দারুল উলুম বইনুল ইসলাম হাটহাজারী বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী ফেকা যে শাস্ত্র যেখানে গবেষণা হয় মুফতি আনে কারাম দুই দিন আগে সেখান থেকে সিদ্ধান্ত দিয়েছেন আপনারা হয়তো ইন্টারনেটে জেনেছেন যে কমপক্ষে ফিতরা হবে একশো টাকা এক কেজি সাড়ে ছয়শো গ্রাম পরিমাণ এই আটা বা গম ময়দার মূল্য যদি আমরা ধরি তাহলে একশত টাকা তো পুরা মাসের যদি আমি কোন মুরব্বী কোন অচল ব্যক্তি ওনার কমপক্ষে রোজার ফি দিয়ে চাই কমটা একদম কম এটার কম হলে আর হবে না ফিতরা আদায় হবে না যদি আমরা আসলেই জিনিস দিদি দেওয়া ভালো টাকা হলে কমপক্ষে কত একশো এর নিচে দেওয়া যাবে উপরে দিতে পারবেন উপরে কিরকম এই যে এই ফিতিয়া অসুস্থ ব্যক্তির জন্য দিবেন আপনি ওনাকে হয়তো একশো টাকার খাওয়ার বাজার করে দেন বা টাকা দেন গরিব ব্যক্তিকে দিবেন গরিব মানুষকে উনি এতিম তালাশ করতে হবে সত্য নাই যে কোন গরিব দরিদ্র মানুষ যদি মিসকিন হয় ফকির হয় ইননামা সাদাকাতুল ফুকারা সদকা একদম ফকির ব্যক্তি হলে ওনাকে দেওয়া যাবে ফকির হলে গরিব হলে তো ওনাকে দিবেন তাহলে একটা রোজার ফিতিয়া হচ্ছে একটা ফিতরার সমতুল্য একটা ফিতরা বর্তমান দুই হাজার তেইশ সনের রমজান মাসে একটা ফিতরা কমপক্ষে কত টাকা সবাই জেনে রাখেন কত টাকা একশো টাকা আর একটু বেশি দেওয়া যায় এটা জানবেন যাদের তৌফিক বেশি আছে আপনি একশো টাকা কেন ফিতরা দিবেন আপনি কোটি কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রির মালিক আপনি শিল্পপতি আপনি কেন একশো টাকা দিবেন আপনি আর একটু বাড়াই দিবেন একশো টাকা বললেও এটা ময়দার মূল্য গমের মূল্য আর খেজুরের মূল্য বলি খেজুরের মূল্য যদি দেন এক হাজার টাকা ফি অর্থাৎ খেজুর বেশি দামি আছে কম দামি আছে মরিয়াম খেজুর আমি এক প্যাকেট নিছি রোজার আগের দিন তো এগারোশো কয় টাকা একদম ভালোটা তাই তাহলে এখন মিডিয়ামটা ধরা হয়েছে মুফতিরা মিডিয়ামটা হিসাব করছেন মুফতি আনে কারাম তাহলে খেজুরের মূল্য যদি আপনি একটা ফিতরা আদায় করেন কত টাকা একশো না কত এক হাজার কিসমিসের মূল্য তো যদি আপনি যদি আদায় করেন আরো বেশি প্রায় সতেরোশো টাকা এজন্য ভাইরা একশো টাকা ধরে বসে থাকেন আমাদের শুধু একটা বুঝি যেটা সহজ যেটা আমার উপর আসান কষ্ট হবে না ওইটা কি শরীয়তে হিসাব করি ওরকমটা ধরবেন না ফিতরা দেওয়ার সময় দুই তিনটা চিন্তা মাথায় রাখবেন যে আল্লাহ আমাকে কোন স্টেজে রাখছে আমি যদি একশো টাকা দেওয়ার মতো পরিমাণের ব্যক্তি হই আমি একশো টাকাই দিব আর যদি দেখি আমি খেজুরের মূল্য দিয়ে দিতে পারবো তা আমি এক হাজার টাকা দিতে অসুবিধা নাই এজন্য এটা আমরা সবাই আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক হাজারে পঁচিশ টাকা একশত আড়াই টাকা মাত্র আপনারা যাকাতের টাকা দিবেন যাকাত হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ যদি স্বর্ণ অথবা টাকা ওই পরিমাণ টাকা যদি কারো কাছে এক বছর জমা থাকে উনি প্রতি লাখে আড়াই হাজার টাকা কি কি দিতে হবে যাকাত দিতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজা যে বিষয়গুলো আমরা শুনেছি কোরআনের ইজ্জত রক্ষায় আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় বিশ্বনবীর ইজ্জত রক্ষায় যে কথাগুলো আজকে আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব রোজাদার মুমিন মুসলমানদেরকে মুসাল্লিনে কেরামকে আল্লাহ দয়া করে আমল করার তৌফিক দাও একবার জোরে বলেন আমিন আবার বলেন আমিন আমিন ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কোন কথাই আপনাদের যদি কোনো বেশকম মনে হয় মানুষ তো কথা বলতে পারলে একটু বেশকম হয় না বেশকম হলে মাফ করে দিবেন আর যদি আমল যোগ্য হয় আমলও করবেন আমাদের জন্য দোয়া করবেন এই মসজিদ আন্দরকিল্লা শাহজাহান মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের মুসল্লিনে কেরামের ঐতিহ্য আছে ইফতারির ঐতিহ্য আছে তারাবির নামাজের ঐতিহ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেভাবে বাকি রমজান সমাপ্ত করার শেষ করার সুস্থ থাকার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ শারীরিকভাবে আমাদের সবাইকে যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেয় একবার বলেন আমিন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আল্লাহ বড় সরব বড় মুসিবত থেকে রোগশোক থেকে ভূমিকম্প অ্যাক্সিডেন্ট থেকে বাংলাদেশের মাটিকে আল্লাহ যেন হেফাজত করে সবাই বলেন আমিন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক আল্লাহ তাআলা রমজানের ফরজ রোজা মুখে রেখে আল্লাহ সালাতুজ যোহরের নামাজ আদায় করে ফরজ নামাজ পড়ে আল্লাহ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহ মুবারক জায়গা মসজিদে বসে কোরআনে পাকের আলোচনা শুনেছি তোমার নবী পাকের হাদিসের কথা শুনেছি আল্লাহ কোনো ভুল যদি হয় মাফ করে দিয়ে আমাদের এই মজলিসকে এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর কর না আল্লাহ সর্বপ্রথম জিন্দিগির বড় ছোট কবিরা সগিরা সব গুণা থেকে মাফ চাই আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের কবিরা গুণাগুলি মাফ করে দাও আল্লাহ সগিরা গুণা মাফ করে দাও জানা অজানা সব গুণা থেকে তওবা করছে আমাদের তওবা কবুল করে না রব্বুল আলামিন ইমানদার আল্লাহ নেককার বান্দাদের কাতারে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এত বেশি গুণা আমাদের আছে আল্লাহ তওবার মাধ্যমে আল্লাহ সমস্ত গুণা মাফ চাই আল্লাহ দয়া করে এই মজলিস থেকে আমাদেরকে গুণা থেকে মুক্ত করে দিও আল্লাহ আল্লাহ তুমি রমজানুল মুবারকের উসিলায় সব গুণা মাফ করে দাও আল্লাহ তুমি তোমার ঘর মসজিদ বাইতুল্লাহর উসিলায় আমাদের গুণা মাফ করে দাও আল্লাহ রমজানের কোরআনে পাকের নাজিলের বরকতে বিশেষ করে তারাবি সালাত তারাবির নামাজ আমরা যে কোরআন শুনি আল্লাহ কোরআন তেলাওয়াত করি এই উসিলায় আমাদের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের সেহরি ইফতারিকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের নফল সুন্নত ওয়াজিব ফরজ আল্লাহ সর্বরকম আমলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও বিশেষভাবে আল্লাহ সব রকম জানা অজানা গুনা থেকে তওবা করে নিচ্ছি আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসিন রাজাআন লিল খালাসি আগিসনি আগিয়াসাল মুস্তাগিসিন بفضلك يوم يؤخذ بالنواصي رب العالمين اي مزلشه যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ দয়া করে সবাইকে শেফা করে দাও আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ ইন্তেকাল হয়ে দাফন হয়েছে আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ এমন মহত্ত হাত তুলেছি অনেকের আম্মা আব্বা এক এক জায়গায় আল্লাহ আমরা দাফন করে দিয়েছি আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ কবরে রেখে দিয়েছি
الله باباك جنة المهمان منادا رب رحمهما كما ربياني صغيرا الله جدر ام بابا سي خدمت کر التوفيق داو الله تدر دعانا والتوفيق داو جدر ما بابا بيچا سي الله حياة طيبة نصيب فردا رب العالمين اما دي جاكس دوركار تمي غائب تكي ببست قردا আল্লাহ যারা ব্যবসায় আছেন ব্যবসায় বরকত নসিব করে দাও যারা চাকরিতে আছেন চাকরিতে বরকত নসিব করে দাও আল্লাহ আসমান থেকে আমাদের জন্য হালাল রিজিকের দরজাকে উন্মুক্ত করে দাও আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিস সামাই ফানজিলহু ওয়া ইন কানা রিজকুনা ফিল আরদি ফাখরিজহু ওয়া ইন কানা রিজকুনা বাঈদান ফাকরিবহু ওয়া ইন কানা রিজকুনা ক্বারিবান ফায়াসসিরহু আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা ওয়ালা تعسر اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره الله من সময় হাত তুলেছি আল্লাহ যখন আমার তুরস্কের লক্ষ লক্ষ মুসলমান এখনো বাড়িঘর ছেড়ে তাবুর ভিতরে আছে আল্লাহ তুমি তাদের উপরে গায়বী সাহায্য নসিব করে দাও আল্লাহ তো আমরা আরামে আছি আল্লাহ তোমার হুকুম রমজানের রোজা ঠিকমতো আদায় করছি আল্লাহ তাদের উপর বলা মুসিবত অতিক্রম হচ্ছে আল্লাহ দয়া করে তুমি সেখান থেকে সমস্ত বিপদকে দূর করে দাও আল্লাহ সবার বাড়িঘরকে স্বাভাবিক করে দাও যারা হাজার হাজার আত্মীয় স্বজন হারিয়েছে আল্লাহ তাদেরকে সবরে জমির নসিব করে দাও আল্লাহ অনেকে সন্তান হারিয়েছেন অনেকে মা বাপ হারিয়েছে আল্লাহ এরকম হঠাৎ মুসিবত থেকে গোটা দুনিয়ার মুসলিম উম্মাকে মাফ করে দাও আল্লাহ হঠাৎ মুসিবত থেকে উম্মতে মুহাম্মদকে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবে পাকের চেহারায় আনোয়ারের বরকতে আল্লাহ সমস্ত উম্মতকে আগুন পানির মুসিবত থেকে আল্লাহ তুমি মাফ করে দাও হঠাৎ ভূমিকম্প আসা থেকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বাংলাদেশকে বিশেষভাবে চট্টগ্রামের জমিকে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ তুমি আসমানি আজাব আর গজব থেকে মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে এখানে যারা বসেছি কার কি সমস্যা আছে তুমি জানো কার কি হায়াত আছে তুমি জানো প্রত্যেকের দিনের হায়াত পুরো করে দাও আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও আমাদের তারাবিকে কবুল করে নাও আল্লাহ আমাদের ইবাদত কবুল করে নাও লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করো শিরিকের গুনাহ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ যাদের মেয়েরা ছেলেরা বিয়ের উপযুক্ত উত্তম আত্মীয়তা নসিব করে দাও আল্লাহ পাক যাদের করজ আছে শোধ করার ব্যবস্থা করে দাও ঋণগ্রস্তদের ঋণের থেকে মুক্ত করে দাও মুসিবতগ্রস্তদের মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি দয়া করে মসজিদে কে কোন আশা নিয়ে ভিক্ষার হাত তুলেছেন আল্লাহ তুমি আরশের মালিক দয়া করে আমাদের সবার নেক হাজত পুরো করে দাও সবার নেক মকসুদ পূর্ণ করে দাও সবার নেক হাজত পুরো করে দাও আমাদের খাতা কসুরি মাফ করে দাও আল্লাহ আমাদের অপরাধ মাফ করে দাও এই মসজিদ থেকে আল্লাহ গুনাহ মুক্ত হয়ে ওঠার তৌফিক দাও আল্লাহ এই মসজিদে তোমার কোন না কোন নেককার বান্দাকে ওসিলা করে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ তাম বাংলাদেশের মাটিকে আবার দোয়া করে আল্লাহ সব আসমানি বিপদ থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি সব সময় হেফাজত রাখিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم